আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন্ডানা ঢাকা সহ সারা দেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবছর 5 জুলাই বুধবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন 62 জন আর মোট হাসপাতালে ভর্তি হয়েছে 10455 জন গেল বছর এই সময় পর্যন্ত মারা গেছেন মাত্র 1 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন 1284 জন এডিসের পিক টাইম আসার আগেই আক্রান্তের এমন ব্যবধান জানান দিচ্ছে কতটা ভয়ানক হারে বেড়েছে এডিসের প্রকোপ এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস নিধনে চিরুনি অভিযান আর উত্তর সিটি কর্পোরেশন ড্রোন উড়িয়ে এডিস মশার উৎসের খোঁজে জরিপ চালাচ্ছে এদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে সকালে জেলার শহরতলির ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় লোভেট ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সের চালক সহ 4 জন নিহত হয়েছে সদর থানার ওসি জানান রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল এই সময় বিপরীত দিক থেকে আসা মাটিকাটার লোভেট ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 1 জন নিহত হয় এই ঘটনায় আহতদের উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও 3 জন নিহত হয় নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক মমিন বাকি 3 জনের পরিচয় জানা যায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌরভ কুমার ঢাকায় এসেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক ইস্যুতে আলোচনা করতে সকালে ঢাকায় এসেছেন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভ কুমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা সফরকালে সৌরভ কুমার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে আগামী 17 জুলাই থাইল্যান্ডে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নিয়ে আলাপ করবেন বিমস্টেক অফিসেও যাবেন তিনি উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় কমছে নদ-নদীর পানি সুনামগঞ্জে গত 24 ঘন্টা বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি কমেছে এতে নবীনগর পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নীলফামালীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে লালমনিরহাটেও কমছে তিস্তার পানি কুড়িগ্রামে কমেছে প্রধান তিনটি নদীর পানি এতে বন্যা আতঙ্কে কেটে যাচ্ছে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ নূর নদ-নদীর পানি কমতে থাকায় কি পরিস্থিতি দেখছেন জানাবেন মাহবুবা ধন্যবাদ আপনাকে দেখুন গেল 24 ঘন্টা সুনামগঞ্জে মাত্র 3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর আগের দিন 5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ এই দুই দিনে কম বৃষ্টিপাত হওয়ার কারণে সুরমা সহ সুনামগঞ্জের যত নদ-নদী আছে সবগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচে আছে শুধু সাতক পয়েন্টে কিছুটা উপরে রয়েছে তো একটু জানানোর চেষ্টা করি আমি যেইখানটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের পশ্চিম হাজিপাড়া এলাকার সড়ক এটা কিন্তু গত কয়েকদিন যাবৎ পানিতে নিমজ্জিত ছিল এখন কিন্তু পানি সরে গেছে অর্থাৎ এই এখানকারের মতোই যত নিম্নাঞ্চল আছে সেখানে কিন্তু পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে এর ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম তারা যেমনটা জানিয়েছেন আজ সকাল পর্যন্ত কিন্তু পানি যেভাবে কমছে যদি এভাবে কমতে থাকে তাহলে দ্রুতই নিম্নাঞ্চলে আসলে পানি বন্যা পরিস্থিতি উন্নতি হবে তারা বলছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টা সুনামগঞ্জ সিলেট অঞ্চলে বৃষ্টিপাত
কম পূর্বাভাস রয়েছে, এতে কিন্তু বন্যা পরিস্থিতি তো উন্নতি হবে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এবং তারা বলছেন বড় ধরনের যে বন্যার আতঙ্ক ছিল সেটা আসলে থাকছে না। তেমনি কিন্তু আমরা নিম্নাঞ্চলে অনেকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে এখন ধীরে ধীরে বাড়িঘর থেকে পানি সরে যাচ্ছে, রাস্তাঘাট থেকে পানি সরে যাওয়ার কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কিন্তু আসলে কমে আসতেছে, এর ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। তো এটাই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। শহীদ নূর আহমেদ জানাছিলেন সুনামগঞ্জ থেকে। দর্শক, আমরা সংবাদের শুরুতেই ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে রাজধানীর তেজকুনি পাড়া থেকে এডিস মশা নিধনের চিরুনি অভিযানের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, দক্ষিণ সিটির চিরুনি অভিযান তো 4 জুলাই শুরু হয়েছে, তো এখন পর্যন্ত কতটা সফলতা এসেছে, আর সেই সাথে জানাবেন যে অভিযানে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মাহবুবা, এটি আসলে উত্তর সিটির অভিযানে আমি রয়েছি এই মুহূর্তে তেজকুনি পাড়ায়। এখানে ড্রোন চালিয়ে যে জরিপ কার্যক্রম করা হচ্ছে মশার উৎসস্থলের, সেটিতে আমরা রয়েছি। আপনাকে যদি দেখাই যে এখানে ড্রোন রয়েছে, এই ড্রোনের মাধ্যমে আসলে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো ভবন আছে এরকম 5টি টিম কাজ করছে। এই ড্রোন উড়িয়ে সবগুলো ভবনে জরিপ চালানো হচ্ছে যে কোন ভবনের ছাদে বাগান রয়েছে এবং সেখানে টবে কোনো পানি জমে রয়েছে কিনা এবং সেখানে মশার লার্ভা রয়েছে কিনা, এই জিনিসগুলো এই ড্রোনের মাধ্যমে আসলে তুলে নিয়ে আসা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ড্রোন যে পরিচালনা করা হচ্ছে গেল বছরও করা হয়েছে, গতকাল শুরু হয়েছে এই জরিপ কার্যক্রম, এটি চলবে আগামী 15 দিন পর্যন্ত। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো ভবন রয়েছে সবগুলো ভবনেই জরিপ পরিচালনা করা হবে। আমরা এই ড্রোন উপরে যাওয়ার পরে ভবনের ছাদের যে ছবিগুলো পাওয়া যায় সেটি আমরা একটু দেখাতে চাই যে ড্রোনের আসলে কী ধরনের ছবি পাওয়া যাচ্ছে। আমরা এই যিনি ড্রোন অপারেট করছেন তাকে একটু আমরা বলবো, আমাদের ক্যামেরা পার্সনকে একটু বলবো দেখানোর জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ড্রোন যে অপারেট করা হচ্ছে, এই যে ছাদ দেখা যাচ্ছে, এই ছাদে অধিকাংশ ছাদে কিন্তু বাগান রয়েছে। এই ছাদ বাগানে যে যদি মশার লার্ভা থাকে তাহলে পানি জমে থাকলে এখান থেকে সেটিকে শনাক্ত করে তারপর ফিজিক্যালি এখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে সেখানে আসলে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিচ্ছেন। যদি লার্ভা পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো জরিমানা করা হচ্ছে, লার্ভা পাওয়া না গেলে সেই ভবন মালিককে সতর্ক করা হচ্ছে, আর যদি না পাওয়া যায় কোনো রকমের লার্ভা বা মশার অস্তিত্ব সেক্ষেত্রে তারা একটি স্টিকার লাগিয়ে দিচ্ছেন যে এটি আসলে ডেঙ্গু মুক্ত এবং এই ভবনে কোনো লার্ভা পাওয়া যায়নি। তো এইভাবে আসলে 15 দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অভিযান চলমান রয়েছে, সেখানে 4 তারিখ থেকে শুরু হয়েছে সেই অভিযান এবং এটি আজকে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া তাদের অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো পরিচালনা অব্যাহত থাকবে। এর মধ্যেই কিন্তু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, যে কারণে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। তো এই কার্যক্রমগুলো কতটা ফলপ্রসূ হবে সেটি আসলে সময় বলে দিবে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর তেজকুনি পাড়া থেকে জানাচ্ছিলেন এয়ার বাদল। কাঁচামরিচের দামের ঝাঁজে অস্থির কাঁচাবাজার, পাল্লা দিয়ে প্রায় প্রতিদিনই বাড়ছে কমছে পণ্যটির দাম। এমন অবস্থা দেখতে মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামরিচের আড়তে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই মরিচ 300 থেকে 350 টাকা দামে বিক্রি করলেও তাদের কারো কাছে পাওয়া যায়নি ক্রয়ের চালান। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, সরজমিনে দেখার পর তাদের সতর্ক করা হয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারিত হবে। এই অভিযান পরিচালনা করতে আসছে ডিজি মহোদয়ের নির্দেশনায়। আমাদের যে ফাইন্ডিং সেগুলো আমরা ইতিমধ্যে জানিয়েছি আপনাদের মাধ্যমে, যে ডকুমেন্টেশন অর্থাৎ কাগজপত্র আমরা কারো কাছ থেকে সেরকম পাই নাই, এমনকি দেশি কাঁচামরিচ এবং যেগুলো এলসির কাঁচামরিচ কোনো কাগজপত্রই আমরা কোথাও যথাযথভাবে পাই নাই। তারা মৌখিকভাবে দাম নির্ধারণ করে, ব্যাপারী যেখান থেকে ক্রয় করেন সেই ডকুমেন্ট এখানে দেওয়া হয় না, দেন না, এবং মুখে বলে দেন যে এই দামে বিক্রি করবেন। এনারা মৌখিকভাবে ব্যবসা করে যাচ্ছেন, এটি অনৈতিক।
মোধানের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে দুইটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।